আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো দেখতে দেখতে আপনাদের জন্য আরো একটা নতুন ম্যাজিক ভিডিও টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম তো আপনারা ফার্স্ট অফ অল বিমানের যে ম্যাজিক ভিডিওটা আমার দেখতে পারলেন সেই ভিডিওটি এখন আমি আপনাদেরকে আবার পুনরায় এডিট করে দেখাবো তো আপনারা যারা এই ভিডিওটি বানাতে চান তারা অবশ্যই এই টিউটোরিয়ালটি একদম শেষ পর্যন্ত দেখবেন সো বিবাস আপনারা দেখতেছেন মাস্তি বাংলা টেক আপনাদের সাথে আছি আমি জিয়াউদ্দিন রবিন যে সকল বন্ধুরা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন সো ওকে গাইস আমরা চলে আসলাম স্ক্রিনে তো আমাদের ক্যামেরাটি অ্যাস্টেনের মধ্যে রেখে আমরা এভাবে বসে এই যে যাতে আমাদের ভিডিওর মধ্যে আসমান দেখা যায় তো আমরা এই সিস্টেমে আমাদের ভিডিও শটটা নেব তো আপনারা আমার ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন এই ভিডিওর জন্য কিভাবে শর্ট নিতে হবে তো ওকে আপনারা এভাবে একটা ভিডিও শট নিয়ে নেবেন তো এখন আমরা ভিডিওটি এডিট করার জন্য চলে যাব কাইন মাস্টার অ্যাপসে যাদের কাছে কাইন মাস্টার অ্যাপসটি নেই কীভাবে কাইন মাস্টার অ্যাপসটি ইনস্টল করতে হবে এ বিষয়ে আমার একটা ভিডিও আছে সেই ভিডিওটার লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ইনস্টল করতে পারবেন সো ওকে আমরা চলে আসলাম কাইন মাস্টার অ্যাপসে এখানে আমাদেরকে একটা নতুন ফজেট ক্রিয়েট করতে হবে সো আমরা এখানে একটা ক্লিক করব এরপর নাইন বাই সিক্সটিন এখানে একটা ক্লিক করব এরপর মিডিয়াতে একটা ক্লিক করব। তো আমাদের শ্যুট করা ভিডিওটা আমরা এখানে সিলেক্ট করব। ওকে আমাদের ভিডিও যদি এভাবে আসে তাহলে আমরা ভিডিওটাকে রোটেট করে সোজা করে নেব ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করব এরপর রোটোটা একটা ক্লিক করব এরপর এখানে একটা ক্লিক করব ভিডিওটা সোজা হয়ে যাবে তো ফার্স্ট অফ অল আমাদের ভিডিওর সাউন্ডটা আমরা মিউট করে দেবো ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করব। এরপর এখানে একটা ক্লিক করব এরপর এখানে একটা ক্লিক করব ভিডিও সাউন্ডটা মিউট হয়ে যাবে তো এরপর আমাদের ভিডিও কাঠিন করতে হবে আমাদের ভিডিও যতটুক পর্যন্ত আমরা কাঠিন করব ততটুকু পর্যন্ত আসবে এভাবে ওকে আমরা ততটুক পর্যন্ত এসে ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করে কাটার একটা ক্লিক করবো এরপর প্রথম অপশানে ক্লিক করব তাহলে প্রথমের অংশটা কেটে ডিলিট হয়ে যাবে তো এরপর আমরা ফিসন দিকে যতটুকু পর্যন্ত কাঠিন করতে চাই ততটুক পর্যন্ত আসবো ততটুক পর্যন্ত এসে ভিডিও লেয়ারের উপর একটা ক্লিক করব এরপর কাঠারে একটা ক্লিক করব এরপর এখানে একটা ক্লিক করব ওকে আমাদের ভিডিও কাঠিন করা কমপ্লিট হয়ে গেল। তো এখন আমরা আমাদের ভিডিওর মধ্যে যে আসমানটা দেখা যাচ্ছে এই আসমানটার মধ্যে একটা আসমানের ভিডিও আমরা অ্যাড করে দেব। তো আপনারা আসমানের ভিডিওটা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন ঠিক আছে তো আমরা আসমানের ভিডিওটা অ্যাড করার জন্য লেয়ারে ক্লিক করব মিডিয়াতে ক্লিক করব আসমানের ভিডিওটা আমরা এখানে নিয়ে আসবো তো আমরা এভাবে আসমানের ভিডিওটাকে একটু বড় করে এই যে আসমানটা যতটুকু পর্যন্ত এটা বরাবর করে দেব ঠিক আছে তো এরপর আমরা এখানে একটু নিচের দিকে নামলে দেখতে পারবো এই যে ব্ল্যান্ডিং নামে একটা অপশন এখানে একটা ক্লিক করবো তো এরপর আমরা এখানে দেখতে পারবো মাল্টিপ্লে এখানে একটা ক্লিক করবো ঠিক আছে এরপর আমরা এই যে এই অপশানটাকে একটু কমাই দেব এই যে এখানে ফাঁস রাখলেই হবে এক জাস্ট হয়ে গেলো আসমানের ভিডিওটা আমাদের ভিডিওর মধ্যে তো এখন আমাদেরকে এখানে বিমানের একটা পিএনজি ফটো অ্যাড করতে হবে তো বিমানের পিএনজি ফটোটার লিঙ্ক আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো বিমানের পিএনজি ফটোটা অ্যাড করার জন্য আমরা লেয়ারে যাবো মিডিয়াতে যাব তো আমরা ফটোটা এখানে সিলেক্ট করে দেবো ওকে আমাদের বিমানের ফটোটা চলে আসলো তো আমরা এটাকে একটু ছোট করে দেবো এভাবে তো এরপর আমাদের ভিডিও যতটুকু পর্যন্ত আমাদের বিমানের ফটোটা একদম ততটুক পর্যন্ত করে দেবো ঠিক আছে তো এটাকে আমরা একটু ছোট করব আরও ছোট করব ছোট করে আমরা একদম এদিকে নিয়ে আসব। তো আমাদের ভিডিও এডিট করতে যদি প্রবলেম হয় চাইলে আমরা ডিসপ্লেটাকে একটু বড় করতে পারি এই যে এখানে একটি ক্লিক করব তাহলে ডিসপ্লেটা একটু বড় হবে এডিট করতে সুবিধা হবে ঠিক আছে এই যে দেখেন আমাদের হাতের বরাবর করে দিলাম আমরা বিমানটাকে তো এরপর আমরা বিমানটা ছোটো করে দেব ছোটো করে আমরা একদম এ সাইডে নিয়ে আসবো একদম এ কর্নারে নিয়ে আসবো এদিক থেকে আমাদের বিমানটি এখানে যাবে তো এরপর আমরা এখানে এই যে সাবির মতো একটা অপশন দেখতে পারবো এখানে একটা ক্লিক করবো এখানে একটা ক্লিক করার পর এই যে আমরা আসবো 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 এই যে যখন আমরা এখানে হাতটা দিব ততটুক পর্যন্ত আসবো হাত দিয়ে যখন ধরতে যাব এই যে আমরা ততটুক পর্যন্ত আসব। ততটুক পর্যন্ত আসার পর আমাদের বিমানটি আমরা এই যে এভাবে একটু প্রথমে বড় করব এরপর আবার ছোট করে দেব তো আমরা এভাবে সামনের দিকে নিয়ে আসবো ছোট করে দিই এই যে আমাদের আঙ্গুল বরাবর বিমানটাকে আমরা নিয়ে আসবো ঠিক আছে এরপর আমাদের হাতটি যেভাবে যেভাবে যাবে আমরা বিমানটিকে ঠিক সেভাবে সেভাবে নেবো তো আমাদেরকে কিন্তু এখানে সাবি অপশনে থাকতে হবে অবশ্যই আমরা এটাকে এভাবে একটু জুম করে বড়ো করবো তাহলে আমরা খুব নিখুঁতভাবে এডিট করতে পারবো আরও বড় করব ঠিক আছে তো এরপর আমরা আসবো আমরা বিমানের দিকে তাকাবো আর এদিক দিয়ে হাত দিয়ে আস্তে আস্তে এদিকে নেব আমাদের হাতটি একটু নামলো তাই আমরা বিমানটাকে একটু এখানে নামিয়ে দেব ঠিক আছে অবশ্যই আমাদেরকে এখানে সাবি অপশনে থেকে কাজটি করতে হবে তো আমাদের হাতটি আর একটু নামলো বিমানটাকে আমরা আর একটু নামিয়ে দেব তো আমাদের হাতটি আর একটু নামলো আমরা বিমানটাকে আর একটু নামিয়ে দেব যখন হাত থেকে বিমানটি আমরা ফেলবো তখন একটু ঘুরিয়ে দেব এই যে একটু এদিকে আসবো এরপর এদিকে নিয়ে যাব এরপর বিমানটিকে একটু ঘুরিয়ে তো এখানে এক কথাই বলতে গেলে আপনাদের হাতটি যেভাবে যেভাবে যাবে বিমানটি বিমানটিকেও আপনারা ঠিক সেভাবে সেভাবে নিয়ে যাবেন ঠিক আছে সাবি অপশনের মধ্যে থেকে থেকে এই কাজটি করতে হবে তো আমি পুরোটা করে নিচ্ছি না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আপনারা এভাবে করে নেবেন তো ওকে আমাদের ভিডিও এখন মোটামুটি কমপ্লিট হয়ে গেল এখন আমরা এই ভিডিওর মিউজিকটা অ্যাড করে দেব তো এই ভিডিওর মিউজিকটার লিঙ্ক আপনারা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা ডাউনলোড করে জাস্ট এখানে অ্যাড করে দেবেন তো আমরা মিউজিক অ্যাড করার জন্য লেয়ারে যাব। মিডিয়াতে যাব তো আমরা এই ভিডিওর মিউজিকটা অ্যাড করে দেব তো ওকে এভাবে আমাদের ভিডিওর মিউজিক চলে আসবে তো আমরা ডিসপ্লেটাকে একটু ছোটো করে নিই এখন বড়ো করার দরকার নেই তো এইভাবে আমাদের মিউজিকের ভিডিওটা চলে আসবে মিউজিকের ভিডিওটা থেকে আমরা মিউজিকটাকে আলাদা করে ফেলবো ভিডিও লেয়ারের উপরে একটা ক্লিক করব এরপর আমরা এখানে একটু নিচের দিকে না আমরা দেখতে পারবো এক্সট্রা অডিও এখানে একটা ক্লিক করব। তাহলে ভিডিও থেকে মিউজিকটা আলাদা হয়ে যাবে এখন আমরা ভিডিওটা ডিলিট করে দেব এই যে ডিলিট অপশন একটা ক্লিক করব ঠিক আছে সো ওকে দেখতে পারেন আমাদের ভিডিও কমপ্লিট এখন পুরোপুরি তো এখন আমরা ভিডিওটা গ্যালারিতে সেভ করে নেবো এখানে একটা ক্লিক করবো এরপর এক্সপোর্ট এখানে একটা ক্লিক করবো ওকে